ওয়েলকাম ভিউয়ার্স, তো আবারও স্বাগতম জানাই আপনাদেরকে বাংলা টেক্স ইউটিউব চ্যানেলে। ইতিমধ্যেই কিন্তু আবারও একটা চিটফান্ডকে নিয়ে বিগ ব্রেকিং নিউজ বেরিয়ে আসলো, তো জানতে হলে আজকের ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন। কিন্তু তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকছে, যারা আমাদের চ্যানেলে নতুন বা প্রথমবার ভিজিট করছে, নিচে দেখবেন এরকম একটা লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটার উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটি। আর পাশে দেখবেন ছোট্ট একটা বেল আইকন আছে, ওটাকেও কিন্তু বাজাতে একদম ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে হবে কি, আমরা যখনই যখনই নতুন নতুন ভিডিও দেবো সেটার আপডেট কিন্তু আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো উইদাউট ওয়েস্টিং মোর টাইম লেট গেট স্টার্টেড। তো ইতিমধ্যেই কিন্তু আপনাদেরকে আমি বিভিন্ন রকম চিটফান্ডের ব্রেকিং নিউজ দিয়েছি, আজও কিন্তু আপনাদের সাথে বেশ কিছু চিটফান্ডকে নিয়ে একটা বিগ ব্রেকিং নিউজ বেরিয়েছে, সেটাই কিন্তু আজকে শেয়ার করতে চলেছি। তো ইতিমধ্যে আমরা চলে এসেছি কলকাতা 24x7 অনলাইন ওয়েবসাইটে। তো এখানে দেখুন বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবির মূল্য নিয়েই বিতর্কে ফের একবার শিরোনামে। কমপক্ষে ডজনখানিক ছবি বাজেয়াপ্ত করার পর এবার সিবিআইয়ের একটি দল এই ছবির আসল মূল্য কত হতে পারে তার মূল্যায়নের চিন্তাভাবনা চলছে। দ্য ইকোনমিক্স টাইমসে প্রকাশিত খবর অনুযায়ী, পঞ্জি স্কিমের সঙ্গে যুক্ত বেশ কয়েকজন ব্যবসায়ী এই ছবি উচ্চ মূল্যে কিনেছিলেন। এই ব্যবসায়ীদের মধ্যে সারদা সুদীপ্ত সেন এবং রোজভ্যালির গৌতম গুন্ডেরও নাম রয়েছে। এসব ছবির আসল মূল্যের মূল্যায়ন করে সেই রিপোর্ট কেন্দ্রীয় সংস্থার হাতে সিবিআইয়ের এই দল তুলে দেবে বলেই জানা গিয়েছে। আর এর ভিত্তিতেই আসল মূল্য এবং চিটফান্ডের সংস্থাগুলির দেওয়ার দামের মধ্যে তুলনা করে দেখা হবে। সংস্থায় এক উচ্চপদস্থ আধিকারিকের বক্তব্য অনুযায়ী এই রিপোর্ট আদালতে পেশ করা হবে এভিডেন্স অ্যাক্টের ভিত্তিতে। এখনও পর্যন্ত চিটফান্ডের কর্তাদের থেকে মুখ্যমন্ত্রীর 25টি ছবি বাজেয়াপ্ত করা হয়েছে। বিশেষজ্ঞের এই দলের প্রয়োজনীয়তা নিয়েই ইতিমধ্যে সিবিআই হেডকোয়ার্টারে প্রস্তাব পাঠানো হয়েছে। সারদার ইস্যুতে শুক্রবারেই সিবিআই ফের এই সাপ্লিমেন্ট চার্জশিট পেশ করেন। তো আপনারা বুঝতে পারলেন যে মুখ্যমন্ত্রীর যে ছবিটা এঁকেছিল সেই ছবি কেনা নিয়েই একটা বিগ ব্রেকিং নিউজ বেরিয়ে এসছে। ও সেই ছবির দাম যত টাকা দিয়ে কেনা হয়েছে সেই ছবি অত টাকা আদৌ দাম ছিল কি না, আর যে টাকা দিয়ে ছবিগুলো কেনা হয়েছে সেই টাকাগুলি আমানতকারীদের টাকা ছিল নাকি, সেই নিয়েই কিন্তু সিবিআই এবার তদন্তে নেমেছে। তো এইটুকুটি বলার ছিল, আমাদের উদ্দেশ্য ছিল আপনাদের কাছে এই লেটেস্ট আপডেটটি পৌঁছে দেওয়ার। তো আশা করি আপনারা বুঝতে পারলেন, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, যারা জানে না তাদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর এই ভিডিও রিলেটেড যদি এখনও আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে করতে পারেন। তো আজকে জন্য এই পর্যন্তই, আবার দেখা হবে এরকমই কোনো ভিডিওর সাথে।